মিশকার সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীপা। কি বললেন জানাবো এই ভিডিওর মাধ্যমে। সূর্যদীপার অনস্ক্রিন কেমিস্ট্রি খুব জনপ্রিয় নেট পাড়ায়। দীপার চরিত্রে স্বস্তিকা ঘোষ ও সূর্যের চরিত্রে দিব্যজ্যোতি দত্তের অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছে। শুরু থেকেই বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় প্রথম জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া। এর পাশাপাশি খলনায়িকা হিসেবে মিশকার চরিত্র দর্শকদের বেশ পছন্দের। দীর্ঘদিন সূর্যদীপার অভিমানের জেরে দূরে ছিল তারা। দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় মিশকা, তবে শেষমেশ সব বাধা পেরিয়ে আবারও এক হয় তারা। তবে পর্দার পিছনে দীপা আর মিশকা অর্থাৎ স্বস্তিকা ও অহনার মধ্যে সম্পর্ক কেমন? সূত্রের খবর, দীপা বলেন অফস্ক্রিনে তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব। শট দেওয়া শেষ হলেই হাসাহাসি করে দুজনে। এই রসায়নের জন্যই এখনও তারা নাম্বার ওয়ানে রয়েছেন, এমনটাই মনে করেন দীপা। পুজোর ব্যাপারে দীপার কাছে জানতে চাইলে অভিনেত্রী জানান, কাজের চাপে এখনও কিছু কেনা হয়নি, তবে কাজই তো লক্ষ্মী। পুজোর কটা দিন শুটিংয়ের চাপ থেকে মুক্তি পাওয়া যায়, পুজোটা হয়তো ব্যস্ততার মধ্যেই কাটাতে হবে। বেশ কিছু অনুষ্ঠান আছে, তার পাশাপাশি পুজো উদ্বোধনও করতে হবে। শোনা গিয়েছিল সূর্যের সাথে দীপার ঝগড়ার কথা, তবে তা এখন অতীত, এখন তারা বেশ ভালো বন্ধু। আপনার পাড়ার দুর্গাপুজো সবার কাছে পৌঁছে দেবো আমরা। যোগাযোগ করুন 9432778413 এই নাম্বার।